সিপিআইএমের ফরাক্কা উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বৃহস্পতিবার। একই সাথে ব্যারেজের পাঁচ নম্বর গেটে সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। গঙ্গা ভাঙন প্রতিরোধ স্থায়ী ব্যবস্থা ভাঙনের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি করেন আন্দোলনকারীরা। দশ দফা দাবি ছিল এখানকার গঙ্গা ভাঙন, যেটা ফরাক্কা এলাকার আমাদের রঘুনাথপুর বিন্দুগ্রাম যেগুলো বসে গেছে সেগুলো উনি বলেছেন আগামী তিন মাসের মধ্যে রিপেয়ার করে দেবেন। আমাদের ঘাট মাঝিদের ছাঁটাই করা হয়েছিল, উনি বলেছেন সেগুলো পুনর্বহাল করে দেবেন। আমাদের পলাশি গ্রামের কিছু সমস্যা ছিল, কাজ ইনকমপ্লিট আছে, আমরা বলেছি কাজ ইনকমপ্লিট থাকলে এই পাঁচ নম্বর গেট আমরা অপারেট করতে দেবো না। উনি বলছেন হাতে টাকা নেই, কিছুদিন সময় চেয়েছেন, উনি নিজে পরশু দিন দেখতে আসছেন, কাজগুলো করে দেবেন। বাকি স্কুল হাসপাতাল সেগুলোর উন্নতি উনি জরুরি ভিত্তিতে করছেন, দশ বেসের হাসপাতাল করবেন। আমরা সিরিয়াস যেটা বলেছি কেদারনাথ ব্রিজ দিয়ে যে ভারী যান চলাচল চলছে, সেই যান চলাচল যদি চলতে থাকে যে কোনো মুহূর্তে ব্রিজটা ভেঙে পড়বে। শঙ্কারপুর ব্রিজ, বেহুয়া ব্রিজ, এই তিনটা ব্রিজেরই উনি বলেছেন স্বাস্থ্য পরীক্ষা করে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বলছি রেস্ট্রিকশন করার জন্য আমরা রিপেয়ার করব। এনটিপিসির ব্রিজ তৈরি না হওয়া পর্যন্ত যাতে ভারী গাড়ি চলাচল না করে উনি আবার চিঠি লিখছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে, আমরা সেই চিঠির কপি নিয়ে হাইকোর্টে যাব। এই ওনার সঙ্গে হয়েছে। আমাদের আরও অন্যান্য যে ফরাক্কা ব্যারাজে রিক্রুটমেন্ট হচ্ছে বেকার যুবকদের, তাতে যাতে স্থানীয় বেকার যুবক মৃত কর্মচারীর ছেলেমেয়েরা যাদের জমি পড়েছে তারা অগ্রাধিকার পায় উনি বলেছেন সেগুলোও দেখবেন। ঘাটমাঝিদের ওখানে পুনর্বহাল করবেন। এই সমস্ত দাবিগুলো আমাদের ছিল দশ দফা। আমাদের ওই ডিয়ার ফরেস্টের নৌকা চালানোর জন্য আমরা বলেছি যে ওটার দায়িত্ব ফরাক্কা ব্যারাজকে নিতে হবে, উনি বলেছেন IWAIকে উনি বলবেন যাতে ওটা নেয়। ফলে আলোচনা আমাদের খুব ফলপ্রসূ হয়েছে, সবগুলো দাবি উনি পজিটিভ দিক থেকে দেখেছেন। এরপরে যদি উনি আমাদের বিশ্বাস যেভাবে আলোচনা হয়েছে কাজ হবে, আমরা খারাপটা ভাবছি না। যদি না হয় তাহলে আজকে আপনারা যে জমায়েত দেখছেন এটা আমরা ডাকিনি, মানুষ সব জায়গায় আমরা জানাতে পারিনি যে আমাদের মিটিংটা বিক্ষোভটা বন্ধ হয়ে গেছে, কিছু মানুষ না জেনে চলে এসেছিল। এর দশ গুণ লোক ফরাক্কা ব্যারাজে আসবে এবং রাত দিন ফরাক্কা ব্যারাজের গেটের সামনে অবস্থান করবে, এটা আমরা ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষকে জানিয়ে এসেছি।